হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। দিন গুনছি জানো তো, মার কাছে যাওয়ার জন্য ভীষণ আনন্দ মনে, আর আমার সাথে সাথে মিমিও গুনছে। তবে আমার থেকে অনেক বেশি আনন্দ মিমির। কাল রাতের বেলা একটু চাউমিন করে নিয়েছিলাম, খানিকটা মিমির আবদারেই বলতে পারো। তেমন কোনো সবজিও ছিল না, মানে চাউমিনে যে সবজিগুলো মোটামুটি দেওয়া হয় কিচ্ছুই ছিল না, তাই শুধুমাত্র আলু পেঁয়াজ আর ডিম দিয়েই করে নিলাম। কোনো কিছুর জন্য আমাদের খাওয়া আটকায় না, যেটা নেই সেটা নেই, আর যেটা আছে সেটা দিয়েই করে নেব। আর খেতে বেশ ভালো হয়েছিল। যে কোনো জিনিস দেখবে যদি না ভেবেই রান্না করা হয়, মানে কিছু নেই তবুও খেতে হবে, সেই জিনিসগুলো সব সময় খেতে না ভীষণ ভালো হয়। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বললাম বটে, আজ কিন্তু সকাল সকাল এই যে দুপুরের রান্নাটাও শুরু করে দিয়েছি। রান্নাটা সেরে তারপর আজ অন্যদিকে কাজ করি। আজ একটু রান্নার তাড়া আছে, আলু হয়ে গেছে, এখন বাকি রান্না যেটুকু আছে সেইটুকু ঝটপট সেরে দিই। কাজ করতে করতে যদি গল্প করা যায় না, তাহলে রান্নাটা ভীষণ তাড়াতাড়িও হয় আর একদম সহজ মনে হয়। তবে রান্নাঘরে দাঁড়িয়ে না একদমই গল্প করার উপায় নেই জানো তো, রান্না করলে এত আওয়াজ হয়, ইচ্ছা থাকা সত্ত্বেও তোমাদের সাথে কথা বলতে পারি না, তাই সাউন্ডটা অফ করে দিয়েই রান্নাটা সারতে হয়। কি হলো, কি কি বাবা, কি হয়েছে, কি হয়েছে? আসো আসো আসো, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, আসো, কি হয়েছে, কি কি, আসো আসো আসো। ও বাবা, কি হয়েছে, কিসে দুঃখ হয়েছে বাবা? দিদি চেয়েছিলে বাবা, দিদি দেয়নি। ও মা, আমাকে সব দিয়েছি। তাও কান্না করছি, তুমি তাও কান্না করেছো বাবা, হ্যাঁ তাও কান্না করেছো, নিতে দেয়নি, দিয়েছি সব। তাই দিদি তো তোমাকে কত ভালোবাসি বাবা। আমি আবার পরে আসবো, চলো রিতকে নিয়েই বাকি রান্নাটা সেরে নিলাম। মাছের ঝোল, ডাল আর পটল ভাজা, তারপর মিমিকে একটু পড়াতে বসেছিলাম। আর পড়াতে পড়াতেই দেখো এই যে একটা মাসি এলো। এই মাসি না আমাদেরকে প্রতি মাসের মুড়ি, বাদাম, তারপর যেসব টুকিটাকি খাবারগুলো আছে দিয়ে যায়। বাদাম ভাজাটা না মাসি বাড়িতেই ভাজে জানো তো, লবণ দিয়ে, খুব ভাল লাগে খেতে। চল মাম্মা। আরে একটা নিয়ে, আরে আমাকে একটা দে, আরে পড়বে দেখবি ধরাম করে, দেখো এই সব কাজ করতে বেশ ভালো পারে জানো তো। হয়েছে মামা, হয়েছে। এই দেখো মিমির তো স্কুলে গরমে ছুটি পড়ে গেছে, তবে প্রচুর হোমওয়ার্ক দিয়েছে জানো তো, আর এইগুলো তাড়াতাড়ি করার জন্য যেমন আমিও ব্যস্ত তেমন মিমিও ব্যস্ত। এইগুলো যত তাড়াতাড়ি শেষ করতে পারবে তত তাড়াতাড়ি যেতে পারবে। কোথায় যাবে? দাদার বাড়ি। দাদন বাড়িই চলে যেতে পারতাম জানো তো, তবে না ওই যে প্রোগ্রামটা রয়েছে না সেই 2 তারিখে, ও হো সেই প্রোগ্রামের কথা বলতেই মনে পড়লো। মাম্মা যা সেই জামাটা নিয়ে আয়, সেই প্রোগ্রামে না ওদের একটা হোয়াইট জামা লাগবে, তো ঘরে তো এমনি সাদা জামা ছিল, সেটা না দেখছি এখন ছোট হয়ে গেছে, তাই জন্য একটা অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। সকালবেলা জামাটা দিয়ে গেছে জানো, এত সকালে যে ফ্লিপকার্ট থেকে ডেলিভারি হয় আমার জানা ছিল না। এই দেখো জোর করে প্যাকিং করে পাঠিয়েছে, কেমন জানি না, দেখে তো ফোনে বেশ ভালো লাগছিল। এখন একটু পড়িয়ে দেখি, ভাল লাগছে? ফোনে খুলে রাখ, খুলে রাখ, গরম লাগবে, গরম লাগছে না? গরম লেগে যাবে,
ভাই উঠলে ভাইকে দেখাচ্ছে, ভাই একদম বুঝে উল্টে যাবে। যদি ওই যে গোলাপি রংটা ভাইয়ের বেশ ভালো লাগবে, আমার কিন্তু জামাটা বেশ ভালো লাগছে জানো তো, বেশ সুন্দর। মাঝখানে ওই গোলাপি রংটা দিয়েই না জামাটা যেন আরো বেশি সুন্দর লাগছে। নতুন জামা পেয়ে মিমি তো একদম ভীষণ খুশি, নেচেই যাচ্ছে শুধু। চলো মিমি তাহলে নাচতে থাকুক, আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।